বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এটিএম মোস্তফা সর্দার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিমউদ্দিন আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে নবম শ্রেণীর শিক্ষার্থী ফারি আলম, গীতা পাঠ করে দশম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা অত্র বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর জাকির হোসেন, অভিভাবক সদস্য ও রাজ্জাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান মুন্নে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা কামরুন্নাহার মিনু, কল্লোল সরকার ভোকেশনাল শাখার ইংরেজি শিক্ষক কাউসার হোসেন, সাংবাদিক জাকির হোসেন, প্রণয়বিন্দু বিশ্বাস, মশিউর রহমান, অঞ্জনা সরকার, বিথিকা হালদার, শাহরিয়ার আহমেদ, অভিভাবক সদস্য এনায়েত হোসেন মোল্লা, কাউন্সিলর ফিরোজ ঢালি, শিক্ষক সজীব কিশোর সাহা। গান পরিবেশন করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাইমা কর্মকার, প্রিয়ন্তী বিশ্বাস, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুধা, নীলাদ্রী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বরণ করতে সুমিষ্ট বক্তব্য করে দশম শ্রেণীর শিক্ষার্থী আফিফা আক্তার ইমা, নবম শ্রেণীর তানিশা জাহান শিফা, নবম শ্রেণীর জুয়াইরিয়া তাসনিম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অম্মি ঘোরামি, তাওহিদা মিলন তহা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্যের মাধ্যমে নবীনদের বরণ করে নেন। বানারীপাড়া উপজেলা মাধ্যমিক পর্যায়ে এই প্রথম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।